There are eyes and never closed. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি এইমাত্র দেখেছেন, বর্তমান সময়ে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন পড়বে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাট। আপনাদের ফোনে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে, আপনারা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন। সেকেন্ড, আমাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট ট্যাম্পলেট লিঙ্ক। বন্ধুরা, আমি ভিডিও শেষের দিকে বলে দেবো আপনারা কোথা থেকে ক্যাপকাট ট্যাম্পলেট লিঙ্কটি সংগ্রহ করবেন। তাহলে চলুন কথা না বেরিয়ে ভিডিও এডিটিং শুরু করা যাক। ভিডিও এডিটিং শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনে নোটপ্যাডে ক্যাপকাট ট্যাম্পলেট লিঙ্কটা রয়েছে। এই লিঙ্কের উপর ক্লিক করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওটি মেক করবেন। তো আমি লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্রাউজার শো হচ্ছে, তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাম্পলেট ইন ক্যাপকাট নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেটটি ওপেন হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাম্পলেট নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আমি আমার ফোনের গ্যালারিতে রয়েছি। এখান থেকে আমাকে 6টা পিকচার সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে 6টা পিকচার আমার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 6টা পিকচার অ্যাড করা হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, প্রিভিউর উপরে ক্লিক করতে হবে। তো আমি প্রিভিউর উপরে ক্লিক করলাম। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি এক ক্লিকে তৈরি হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, নিচের ফটোগুলো যদি অ্যাডজাস্ট করা না থাকে, তাহলে আপনারা সুন্দরভাবে ক্রপ করে অ্যাডজাস্ট করে নেবেন। তো ক্রপ কীভাবে করবেন, এই ফটোর উপরে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটোটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে তারপর কনফার্ম করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আপনারা এই ভিডিওটি সেভ করবেন। তো সেভ কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরে দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে আপনারা ভিডিওর রেজলিউশন একদম হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর ডান করে দিবেন। এরপরে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হইতেছে। সেভ হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের যদি টিকটক অ্যাকাউন্ট থেকে থাকে, ওই টিকটক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়াও আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এর সাথে আপনারা চাইলে একটি ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে নিতে পারবেন। বন্ধুরা, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম কিভাবে আপনারা ক্যাপকাট ট্যাম্পলেট লিঙ্কটি সংগ্রহ করবেন। আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যাপকাট ট্যাম্পলেট লিঙ্কটি দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা এক ক্লিক করে এই ভিডিওটি মেক করতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।